ঘূর্ণিবতাহ চিত্রায় সোমবারে মাজনিশা বাংলাদেশের উপকূলত খুন্দা মারে। ঘূর্ণিবতাহর প্রভাবত ধারাষার বৃষ্টিপাত হয়েছে। এতিয়ালৈকে 10 জন লোকের মৃত্যু হয়। তেওঁলোকৰ ভিতৰত একেটা পৰিয়ালৰে 3 জন সদস্যৰ মৃত্যু হয়। ঘূর্ণিবতাহ চিত্রাঙৰ মূল কেন্দ্রতে উপকূল অতিক্রম করে মূল ভূখণ্ডত প্রবেশ করেছে। এতিয়ালৈকে কুমিল্লাত 3 জন, ভোলাত 2 জন, নরেলত 1 জন আর সিরাজগঞ্জত 2 জন লোকের মৃত্যু হয়েছে। নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার দৌড়িকান্দি অঞ্চলত এডাল প্রকাণ্ড গছ বাগরি পড়ার পিছত ঢাকা চট্টগ্রাম ঘাইপথত যানবাহনের চলাচল বন্ধ করে দিয়া হয়েছে। আনহাতে ঘূর্ণিবতাহ চিত্রাঙে বাংলাদেশের কমেও 13 জেলা প্রভাবিত করেছে। ঘূর্ণিবতাহর প্রভাবত চট্টগ্রাম আর বরিশালের অধীনত বেশিরভাগ অঞ্চলত ধুমুহা বতাহর সঙ্গে ধারাষার বৃষ্টিপাতও হয়েছে। 15 উপকূলীয় জেলাত নদীর পাৰত স্তর বৃদ্ধি পাইছে। উপকূলীয় অঞ্চলের বহুতো বাসিন্দা সুরক্ষিত স্থানলৈ স্থানান্তর করা হয়েছে। বাংলাদেশের বতর বিজ্ঞান বিভাগের মতে ঘূর্ণিবতাহ পার হওয়ার সময় উপকূলীয় অঞ্চল সমূহত ধুমুহার গতিবেগ প্রতি ঘণ্টাত 80-100 কিলোমিটার আছিল। নিউজ ডেস্ক, আরআর নিউজ।